আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, সুন্দর আছেন। আমি নাইমা ইসলাম রিপা, নাইমা উইথ আদিয়া চ্যানেল থেকে, বাহরাইন থেকে বলছিলাম। তো আজকে আমরা আসছি রামিজ হাইপার মার্কেট, আমরা প্রায় চলে এসেছি। তো আজকে আমাদের একটা বিশেষ দিন, সেটা আজকে হচ্ছে 21/9/2022। আজকে আমাদের একটা বিশেষ দিন, সেটা হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো সেই অ্যানিভার্সারির উপলক্ষে আমরা কখনোই কোনো কিছু করি না, তো কখনোই কেক কাটিনি, কখনো সেইভাবে অনুষ্ঠান করা হয়নি, যেটা আমাদের পছন্দ না। তো একটা ম্যারেজ ডেতে মেবি ছবি তুলেছিলাম, ফেসবুকে দিয়েছিলাম আর কেক এনেছিলাম একটা ম্যারেজ ডেতে। তো আজকে এসেছিলাম আমি ডায়েট চার্টের জন্য বাজার করতে, যে লিস্টটা দেখতে পাচ্ছো। তো আজকে আমাদের বিশেষ দিনে সকালবেলা উঠে তো আদিয়াকে স্কুলে রেডি টেডি করিয়ে দিয়ে আমি আদিয়ার বাবার সাথে মার্কেটে আসলাম, আমি ডায়েট চার্ট ফলো করার জন্য, ফলো করবো এটার জন্য, বাজার করার জন্য। তো আমাদের পেস্ট শেষ হয়ে গিয়েছে, তো আমরা পেস্ট কিনছি, এখান থেকে একটা পেস্ট নিলাম। আর আমি লিস্ট করে নিয়ে এসেছি কি কি করব। তো সব সময় ডায়েট করি বছরের শেষে, আবার বন্ধ হয়ে যায়, আবার হাঁটা শুরু করি, 1 মাস হাঁটলে 6 মাস আর খবর থাকে না। তো এইভাবেই দিন পার হয়। তো এরকমই করছি, যখন দেখি অনেক ওজন বেড়ে যায় কিংবা সুগার হাই হয়ে যায় তখন আবার ডায়েট করি। তো এটা আমার শেষ হয় বছরের শেষে। তো এগুলো হচ্ছে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, তো সেগুলো নিচ্ছি। এখানে অনেক ব্র্যান্ডের, অনেক মানে অনেক রকমের অলিভ অয়েল আছে। তো ফার্স্ট কোর্ট যেটা, সেটাই আমরা খুঁজছি, যেটা ফার্স্ট জয়তুন দিয়েই তৈরি হয়েছে, সেকেন্ড বার ওইটা আর কিছু হয়নি, সেটাই নিব, সেটাই খুঁজছি। তো নেওয়া হয়ে গিয়েছে, বেছে ফেলেছি। তো যত কিছু আছে ডায়েটের জন্য সেগুলাই কিনতে এসেছি। এখান থেকে গ্রিন টি নিলাম, গ্রিন টি মিন্টেরটা আমার খুবই পছন্দ। এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, সরি, ভিনেগার, যেটা উইথ মাদার। তো উইথ মাদারটা খুঁজে পাচ্ছি না, তাই এখানে আমাদের অনেকটা সময় কেটেছে, কারণ এখানে হাজার হাজার ভ্যারাইটিস ভিনেগার আছে। তো উইথ মাদারের একটাই সেলফে 4-5টা আছে, তো ভালোই দাম। তো এখান থেকে নিচ্ছি লেবু, লেবু আমার খুবই পছন্দ, লেবু আমার খুবই ভালো লাগে। লেবু মিষ্টি কুমড়া রান্না করলে লেবুটা খুব ভালো লাগে মিষ্টি কুমড়ার সাথে খেতে, আর গরমের দিনে লেবু ভাতের সাথে মজা লাগে অনেক, শীতের দিনে লাগে না। আর হচ্ছে লাল শাক খেতে হলে শুকনা মরিচটা লাল শাকের মধ্যে নিলে খুব মজা লাগে, শুকনা মরিচ ভাজা। অবশ্য এগুলো নানুর কাছ থেকে খাওয়া শিখেছি, নানু এভাবেই খেত। তো মিষ্টি কুমড়ার সাথে খেত লেবু, আর লাল শাকের সাথে খেত ভাজা মরিচ। আর এখানে এই প্রথম বাহরাইনে এত মোটা মোটা শশা পেয়ে গেলাম, তো ডায়েট করার জন্য শশাও লাগবে, তো অনেকগুলা শশা নিচ্ছি ফ্রেশ। এগুলা তো আমি আবার বাজার করি খুব বেছে বেছে, অল্প আস্তে ধীরে, দেখে শুনে, খুব সুন্দর করে আমি বাজার করি। যদি কাঁচা মরিচও কিনি, কাঁচা মরিচটা হালকা একটু ভেঙে জিব্বায় লাগিয়ে দেখি ঝাল কিনা, তখন ওইটা নেই। আর সবজি বলো যেটাই কিনি, সেটা ভালো করে অবজারভেশন করে তারপরে দেখি, কিন্তু এটা আবার সুমন করে না, যেটার জন্য ঝামেলা। তো ও কোনো কিছু বেছে নেয় না, সামনে যা হয় সব প্যাকেটে নিয়ে নেয়। তো আজকে যখন আমরা কাউন্টারে কাউন্ট করতে গেলাম, তখন ওই কাউন্টারের মেয়েটা ও প্যাকেট খুলে ওইখান থেকে পচা সবজি ফ্রুট বের করে তারপরে ওকে দিছে। এই দেখো, ও টমেটোটা নিয়েছে, টমেটোটা নিচ্ছে। আমি তো সব, আমি যেগুলো নিব আমার খাওয়ার জন্য, আমি সেগুলা সব আমার মতো করে দেখে দেখে বেছে বেছে নিচ্ছি। তো ও টমেটোটা নিল, তো জানি এই টমেটোর মধ্যে ভেজাল হবে, মানে কি বলে এটাকে, এই
কি বলে পচা টচা থাকবে। তা আমি এই যে করলা, করলা আমার খুবই পছন্দ, এখানে করলা পেয়ে গেলাম। করলা চিংড়ি মাছ দিয়ে তরকারি ভুনা ভুনা রান্না করলে, ঝোল ঝোল রান্না করলে আমার অনেক ভালো লাগে। করলা ভাজি অনেক ভালো লাগে, আলু দিয়ে করলা ভাজি অনেক ভালো লাগে, চিংড়ি মাছ দিয়ে তো কথাই নেই, অসাধারণ লাগে, অমৃত লাগে। মানে করলা খুব ভালো লাগে, এই মরিচ কাঁচা মরিচ বেশি করে দিয়ে দেন করলা ভাজি কিংবা চিংড়ি মাছ দিয়ে করলাটা তরকারির মতো ঝোলঝোল করে রান্না করলে ওটা আমার খুবই ফেভারেট। তো করলা নিচ্ছি, করলাগুলার দাম ভালোই। তারপরে নিচ্ছি বেগুন, বেগুনও আমার অনেক পছন্দ। তো এখানে বাঙালি কোল স্টোরের মধ্যে বাংলাদেশের সবজি টবজি কিছু পাওয়া যায়, আর এখানে অত সবজি পাওয়া যায় না, যেগুলো আমি খাই সেগুলাই নিচ্ছি। আর অ্যারাবিক অনেক সবজি আছে, যেমন কোঁচা আছে, ওদের বরবটি একটা আছে, যেটা এগুলো আমার ভালো লাগে না, এগুলোর টেস্ট আমাদের কাছে ভালো লাগবেও না স্বাভাবিক। তো আমাদের বরবটির টেস্ট এক আর ওদের বরবটির টেস্ট আলাদা। তো এই যে লাউ নিচ্ছি দুইটা, লাউ তো খুবই ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করলে। তা আমি তো কোনো মাছ দিয়ে রান্না করব না, আমি সবজি বানাবো দেখে এত ভ্যারাইটিস সবজি নিচ্ছি, যেহেতু সকালে দুপুরে রাতে সব। এই যে এটা হচ্ছে অ্যারাবিক বরবটি, যেটা আমার একদমই পছন্দ না। এখানে ক্যাবেজ আছে, তারপরে হচ্ছে কলিফ্লাওয়ার আছে, ওগুলো আমি পছন্দ করি না। এখানে কয়েক রকমের শাক আছে, এটা কলমি শাক মেবি, আর এই পুঁই শাকগুলো ভালো না, পুঁই শাকগুলো এই জন্য নিলাম না। তো সুমন বলল যে বাঙালি কোল স্টোর থেকে পুঁই শাক নিব না, এখান থেকে নেওয়া দরকার নেই, এখান থেকে অন্য শাক নিলাম। এটা কি কলমি শাক না জানি না, এটা বোধহয় মূলা শাক কিংবা বলতে পারি না, এটা লাল শাক, এটা চিনি। তো এই তিনটা শাক নিলাম, কারণ শাকও খেতে হবে। তো ওইখানে অত আগেই বললাম যে দেশি কোল স্টোরে শুধু পাওয়া যায়। আর ইয়ে নিলাম ঢ্যাঁড়স, যেটা আমার খুবই পছন্দ, ঢ্যাঁড়স ভাজি কিংবা ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ। বারবার চিংড়ি মাছের কথা বলছি কারণ চিংড়ি মাছ আমার অনেক ফেভারেট, আমি তেমন মাছ খাই না, আর সামুদ্রিক কিছু মাছ খাই, সাফি মাছ, গরগফান, তারপরে তুনা মাছ, তারপর হচ্ছে স্যালমন, এইসব টাইপের মাছগুলা খাই। কিন্তু বাঙালি মাছের মধ্যে আমার চিংড়ি মাছটাই আমার বেস্ট, আর সেটাই আমি খাই। সেজন্যই আমি বলছি যে ঢ্যাঁড়স দিয়ে চিংড়ি মাছ, করলা দিয়ে চিংড়ি মাছ খুবই ভালো লাগে, বেগুন দিয়ে চিংড়ি মাছ। তো এখান থেকে আমি আবার বাদাম নিচ্ছি, যেটা বাদাম খেতে হবে বিকেলবেলা। তো সারা বছরই প্রত্যেক বছর শেষে এসে একটা ডায়েট চার্ট দেই 3 মাসের জন্য, তারপরে খুব ঝাপাঝাপি করে ডায়েটিং করি, দুইজনই ডায়েটিং করি। তো 5 কিলোর মতো কমাই, তারপরে আবার খাওয়া খাওয়াই শুরু হয়ে যায়, আবার খবর থাকে না, আবার গিয়ে বছরের শেষে আবার শুরু করে দিই ডায়েট চার্ট, তারপরে মাঝখানে আবার হাঁটা শুরু করি, তারপরে আবার 1 মাস খবর থাকে না, এই টাইপের। তা আমাদের বাজারটা যারা আমার করা শেষ, আর ওইখানে বাজারের বিলের জন্য দিচ্ছিল, এটা বলতে ভুলে গেলাম। আর আমি উপরের সেকশনে যাচ্ছি, এখানে কার্পেটগুলো খুবই ভালো, সুন্দর সুন্দর ডিজাইনের কার্পেট। আর এটা বাইরের সাইড, এটা নিচে। তো এটা হচ্ছে তোমার রামিজ হাইপার মার্কেট মেন রাস্তায়। তো আদিয়ার বাবা এটিএমের বুথ থেকে টাকা তুলছে, আমাদের বাজার ফিনিশ। তো আমাকে বলতেছে কর্ন খাবো কি না, তো আমি বললাম কর্ন তো আমার খুব পছন্দ, ওই ইয়ে সেদ্ধ কর্নটা যেটা। তো বলছে দুপুরবেলা কর্ন থাকে না, সকালবেলা সন্ধ্যা সময় থেকে হয়। আর এখানে আছে রাসেল, ডক্টর রাসেলের মেকআপের, কম দামি, বেশি একটা ভালো না, এখান থেকে মেকআপ কিনেছিলাম কিন্তু বেশি একটা ভালো না, কম দাম। তো আর সুমন বলল ঠিক আছে তো কর্ন নেই, আইসক্রিম খাও। তো আমি বলি ঠিক আছে, এতবার যখন বললা নেই, এত মিষ্টি, এমনি আমার সুগার হাই হয়ে গিয়েছে। তারপরে আবার খেলাম সিরাপ দিয়ে আইসক্রিম, আমি অর্ধেক ফেলে দিয়েছি, তারপরেও আইসক্রিমটা নিলাম, খাওয়ার ইচ্ছা ছিল না। তো আমাকে খেতে বলেছিল ফাস্টফুড থেকে, আমি বলছি না ডায়েটিং করব, ফাস্টফুড আর খাবো না, অনেক খেয়েছি। তো এখন আমরা আইসক্রিম নিচ্ছি। তো আজকে ছিল 21/9/2022, শুরুতেই বলেছি এটা আমাদের একটা বিশেষ দিন ছিল। তা আমরা কোথাও ঘুরতে টুরতে যাই না, কোনো সেলিব্রেট করি না, জাস্ট
যে যার মতো সুন্দর গিফট দিই, এইটাই আমরা এত বছর করে আসছি। এই আমার আইসক্রিম রেডি হয়ে গিয়েছে, এই সিরাপটা দাওয়াতে আইসক্রিমটাই নষ্ট হয়ে গিয়েছে, অনেক মিষ্টি। আমি নিয়েছি ভ্যানিলা আর ম্যাঙ্গো ফ্লেভার, যেটা আমার খুব ফেভারেট। তো আমাদের মার্কেটিং তো শেষ, বাজার অনেক কেনা হয়েছে, কারণ অনেক কিছু নিতে হয়েছে, সব তো আর দেখাইনি, যতটুক পেরেছি ততটুকুই দেখালাম, তাও ভিডিও অনেক বড় হয়ে গিয়েছে। তা আমাদের 2022 সালের অ্যানিভার্সারিটা আমরা রামিজ হাইপার মার্কেটেই করলাম, আর হচ্ছে রাতের বেলা এই প্রথম সুমন আমাকে নিজে দোকানে যে জুয়েলারি শপে গিয়ে গিফট কিনে আমাকে সারপ্রাইজ দিয়েছে, এই প্রথম। সব সময় নিয়ে যায়, তো এবার সে নিজে গিয়ে কিনে নিয়ে এসেছে, আর আমি টুকটাক কি গিফট দিয়েছে এটা তা আগের ভিডিওতে দেখিয়েছি। তো প্রত্যেকটা ম্যারেজ ডেতে আর হচ্ছে প্রত্যেকটা বার্থডেতে বিশেষ বিশেষ এক্সক্লুসিভ, মানে দামি, শুধু গোল্ড পেয়ে থাকি, এই পর্যন্ত পেয়েছি। তো আজকে এই বিশেষ দিনে আমরা এই করলাম, তো এটা স্মৃতি হিসেবে থাকবে, যখন বুড়া হয়ে যাই, যদি চ্যানেলটা থাকে তখন দেখতে পারবো, এটাই ইচ্ছা। তো আশা করছি সবার ভালো লাগলো, তো সবাই ভালো থাকো, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো। আমাদের বাজার শেষ, আমরা আইসক্রিম খেতে খেতে বাড়ি চলে যাই, আর তোমরাও পুরো ভিডিওটা দেখো, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, সাবস্ক্রাইব করতে পারো। তো সবাই 5 ওয়াক্ত নামাজ আদায় করো, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, এই প্রত্যাশাই করছি। আর সবার জন্য রইল শুভেচ্ছা, সবার জন্য রইল অনেক ভালোবাসা, আর আমার সাবস্ক্রাইবদের জন্য রইল অনেক ভালোবাসা।